অনেকটা অলৌকিক মনে হলেও ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন এই বাবা ও সাথে তার কন্যা। 7.8 রিখটার স্কেলের ভয়াবহ সেই ভূমিকম্পের 6 দিন পেরিয়েছে এরই মধ্যে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 28,000। তবে তুরস্ক ও সিরিয়ার ধসে পড়া অংশে উদ্ধারকাজ চলমান। এক একটি জীবন বাঁচানোর জন্য চলছে মরিয়া চেষ্টা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল গিয়ে সামিল হয়েছে এই উদ্যোগে। বাংলাদেশ থেকেও উদ্ধারকারী দল গিয়েছে সেখানে। বর্তমানে তুরস্কের আদিয়ামান শহরের বেশ কয়েকটি স্থানে চলছে বাংলাদেশি দলের উদ্ধার তৎপরতা। এই কাজে তাদের আন্তরিকতা প্রশংসিত হচ্ছে। My name is Mehmet Kaçmaz. I am Turkish journalist working for Getty Images since the beginning of the earthquake. And in this region we are in the center of Adıyaman, and in our country and this Adıyaman city center there are many different groups. One of the groups is the Bangladeshi team, and they are working very hard, I think, because many people, you know, do as they do can their best, you know, effort. And we are so thankful for this international support, and we are so thankful also to Bangladeshi, you know, rescue and search team. Thank you. বাংলাদেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দলটি 17 বছরের এক কিশোরীকে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়েছে। এছাড়া 3টি মরদেহ উদ্ধার করেছেন সম্মিলিত দলের সদস্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে যাওয়া 60 সদস্যের উদ্ধারকারী দল গত বৃহস্পতিবার আদানা মিলিটারি এয়ারবেসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে। বাংলাদেশি দলে ফায়ার সার্ভিসের 12 জন, চিকিৎসক 10 জন, সেনাবাহিনীর 24 জন এবং 14 জন কেবিন ক্রু রয়েছেন।